শুরু, সন্দেশ খালি তোলা শেষ হবে। নারী দিবসের তৎকালে যখন রাজপথে মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় সন্দেশ খালি যাওয়ার পথে বাধার মুখে পড়তে হল বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দলকে। এদিন সন্দেশ খালি যাওয়ার পথে হাতিশালার কাছে আটকে দেওয়া হয় অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, ভারতী ঘোষ সহ বিজেপি নেতৃদের। বাঁশের ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাস্তা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি নেতৃদের। নারী দিবসে মহিলা মুখ্যমন্ত্রী মিছিল করবে, আর সন্দেশখালি যাদের জন্য মিছিল করা উচিত ছিল সেখানে আমরা যাচ্ছি, সেখানে আমাদের আটকাচ্ছে। লজ্জা, যারা যাচ্ছিলেন একরাশ মিথ্যাচার করতেন, প্ররোচনা দিতেন, এলাকাটা শান্ত আছে, পুলিশ প্রশাসন যা করার করে। পুলিশ এগোতে না দেওয়ায় ব্যারিকেডের সামনেই রাস্তার উপর বসে পড়েন বিজেপি সাংসদ, বিধায়ক ও অন্যান্য নেত্রীরা। পুলিশের সঙ্গে চলে তীব্র বচসা। চলে আসুন আমার সঙ্গে ভাই, আমি বলছি না এরপর ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপি নেত্রীকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউন থানায়। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।